যা কীর্তি করেছে, কীর্তি ও কেলেঙ্কারি যা বাংলা সংস্কৃতিতে খাপ খায় না, বাংলা কেন দেশের নয়। একুশ সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফা ভাবে একই নিউজ দেখিয়ে গেছেন। আরিয়াদহ কাণ্ড নিয়ে ইতিমধ্যে তোলপাড় পড়ে গিয়েছে, এরই মাঝে এবার নাম না করে সে বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত উপনির্বাচন ড্যামেজ করার জন্যই 72 ঘন্টা ধরে 2021 সালের এই ঘটনা সম্প্রচার করা হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। ঘটনায় বিজেপি নেতা অর্জুন সিংকেও নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়েতে যোগ দেওয়ার জন্য বৃহস্পতিবার দিল্লি উড়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। একতরফা ভাবে একই নিউজ দেখিয়ে গেছেন, অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। যেমন আমি আজকে একটা ঘটনা দেখলাম ভাইরাল করছে, রানীবাজে একজন মারা গেছে, সব মৃত্যুই দুর্ভাগ্যজনক। আমি খোঁজ নিয়েছি, নিয়ে জানতে পারলাম ওটা একটা ফ্যামিলি ম্যাটার, পার্সোনাল এনিমিটি, সেটাকেও ইট ইজ নাথিং পলিটিক্যাল। তাও পুলিশ যে অ্যাকশন নেয়, পুলিশ অ্যাকশন নেবে, এটা পুলিশের ডিউটি, 24 ঘন্টা ধরে দেখিয়ে গেছে, আর কোনো খবর নেই। একটাই খবর, তৃণমূল দেখলেই জব্বর খবর। আর যে মানুষগুলো শান্তিপূর্ণভাবে ভোট দিল, একটা মানুষ ভুল করতে পারে, হাজারটা নয়, সেটাও মানুষ নয়। আমি বলবো যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন হবে। 29 জন অ্যারেস্ট হয়েছে, চোখ নেই কান নেই দেখতে পায় না, প্ররোচনামূলক বিবৃতির মাধ্যমে লোককে মিসলিড করছেন, ভুল বোঝাচ্ছেন, আর অপসংস্কৃতির কাণ্ডারি হয়ে এরা মোদি মিডিয়া হয়ে গেছে। আমি আপনাদের বলবো, আপনাদের কিছু ক্রস চেক করার থাকলে, নবান্ন তো আমাদের সবাই থাকে, আমরাও তো কি আপনারা ক্রস চেক করে নিন, পুলিশের কাছে ক্রস চেক করে নিন যে অ্যাকচুয়াল কি ঘটনা ঘটেছে। এমনকি পুলিশ যখন বলছে ইনফরমেশন দিচ্ছে তখনও সেটাকে আপনারা ক্যারি করছেন না, জাস্ট ওয়ান সাইডেড নিউজ ক্যারি হচ্ছে, এটা দীর্ঘদিন চলতে পারে না। আর তার আগে বিমানবন্দরের সংবাদ মাধ্যমের একাংশকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচন ড্যামেজ করার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফাভাবে একই খবর দেখানো হয়েছে। এক্ষেত্রে নবান্ন বা পুলিশের কাছ থেকে আসল ঘটনা ক্রস চেক করে নেওয়ার পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির কথাতেই সংবাদ মাধ্যমের একাংশ এমন কাজ করেছে বলে অভিযোগ মমতার। উল্লেখ্য, সম্প্রতি আরিয়াদহের যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, দি ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।